নমস্কার ডিজিটাল খাবিডালে সবাইকে স্বাগত ছিল রুমাল হয়ে গেল বিড়াল অনেকটা এরকমই অবস্থা কোথায় বর্ধমানে বর্ধমানের জামালপুর এলাকা সেখানে এখন রীতিমতো ত্রাহি ত্রাহি রব কারণ কারণ বিশেষ কিছুই নয় অনেকেই বলবেন এ তো আচ্ছা হয় হতেই পারে এরকম ভুল করে হয়তো হয়ে গিয়েছে কিন্তু ভুল করে আশিটা পরিবারের আধার কার্ড বাটিল তিন তিনটে গ্রাম আশিটা পরিবার তাদের আধার কার্ড বেমালুম এক একচিটিতে বাতিল তারা নাকি ভারতের নাগরিক নন অথচ তারা ভারতের নাগরিক তারা আধার কার্ড পেয়েছেন সেই আধার কার্ড দিয়ে তারা কিন্তু রেশন পাচ্ছেন তারা সেই আধার কার্ড দিয়ে ভোটার কার্ডের লিঙ্ক করিয়েছেন প্যান কার্ডের লিঙ্ক করিয়েছেন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন এমনকি গ্যাসে লিঙ্কও করিয়ে নিয়েছেন অথচ তারা ভারতের নাগরিক নন এবং একজন দুজন বা বিক্ষিপ্ত কোনো ঘটনা নয় আশিটা পরিবার মানে রাতে রাতি একেবারে তারা যেন তাদের পায়ের তলার মাটি একেবারে সরে গিয়েছে লোকসভা ভোটের আগে বারংবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ তুলেছিলেন যে তার কাছে নাকি বিভিন্ন জায়গা থেকে খবর আসছে কখনো চা মহল থেকে মানে উত্তরবঙ্গের চা বাগানের কোথাও থেকে খবর আসছে কখনো তিনি বলছেন যে রাতারাতি এরকমভাবে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে একদিক দিয়ে সিএ চালু করার যে ভয় যে যুজু সেটা নাকি কেন্দ্রীয় সরকার দেখাচ্ছে লোকসভা ভোটের আগে এমনটাই তিনি অভিযোগ করছিলেন কোথাও না কোথাও গিয়ে তার এই অভিযোগকে কি মান্যতা দিয়ে দিল এই ঘটনা বর্ধমানের এই ঘটনা কোথাও না কোথাও গিয়ে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রশাসনিক অব্যবস্থাকে কি হয়েছিল কি হয়েছে বর্ধমানে কি হয়েছে জামালপুরে সেটা বলবার জন্যই আমি খবরিলাল বিবেক এই মুহূর্তে চলে এসেছি আপনাদের সামনে পূর্ব বর্ধমানের জামালপুর থানা সেই জামালপুর থানার অন্তর্গত আঝাপুর জৌগ্রাম অবুঝাটি এই যে এলাকা এই এলাকায় প্রায় আশিটি পরিবার তাদের কাছে একটা চিঠি পৌঁছেছে প্রত্যেক পরিবারে কারা চিঠি পাঠিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া মানে যারা আধার আধার কার্ড সেই সংক্রান্ত গোটা ব্যাপারটা দেখাশোনা এবং পরিচালনা করেন তারা এই চিঠি পাঠিয়েছেন এবং সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে উল্লেখ করা হয়েছে যে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর এই পরিবারের সদস্যরা তাদের যে নাম্বার সেটা আইনত আর বৈধ নয় এবং তার কারণ হিসাবে তাই যে চিঠিতে যে কারণটা লেখা রয়েছে দু সালে পা হওয়া যে আধারের আপডেট এবং ভেরিফিকেশন যে রেগুলেশন সেই রেগুলেশনের আঠাশ নম্বর ধারার উল্লেখ রয়েছে কি এই আঠাশ নম্বর ধারা এই আঠাশ নম্বর ধারা অনুযায়ী ভারতীয় নন বা ভারতে বসবাসকারী অবৈধভাবে বসবাসকারী যে কোনো ব্যক্তির আধার কার্ড বা আধার কার্ডের নম্বর সেটা বাতিল হতে পারে এবার প্রশ্ন উঠছে এই যে মানুষগুলো এই আশিটি পরিবার দীর্ঘদিন ধরে তারা ওখানে বসবাস করছেন দু দশ থেকে দু হাজার চোদ্দোর মধ্যে তারা এই আধার কার্ড বানিয়েছেন এমনটাও শোনা যাচ্ছে তাহলে এই মানুষগুলো কি ভারতের বাসিন্দা ছিলেন না আর যদি ভারতের বাসিন্দা নাই হয়ে থাকেন তাহলে এদের আধার কার্ডটা তৈরি করলো কে আশিটা পরিমাণ নিশ্চয়ই ভুয়ো আধার কার্ড তৈরি করেননি তাহলে কেন তারা হঠাৎ করে ভারতীয় নাগরিক থেকে ভারতীয় নাগরিক নন এই তকমাতা পেয়ে গেলেন রাতারাতি তাদের পুরো আধার কার্ডটা বাতিল হয়ে গেল তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারছেন না রেশন তুলতে পারছেন না একেবারে অদ্ভুত বিশৃঙ্খল পরিস্থিতি তাহলে কোথাও না কোথাও গিয়ে কি এটা কি প্রশাসনিক অব্যবস্থা এখন কিন্তু এই প্রশ্নটা উঠছে অপরদিকে এই যে আঠাশ নম্বর ধারার উল্লেখ করা হয়েছে সেটারও আবার টেকনিক্যালি একটা ভুল রয়েছে যেটা বলা হচ্ছে এই আঠাশ নম্বর ধারা কিন্তু এই আঠাশ নম্বর ধারাটা তো ভারতে যারা বাইরে থেকে এসেছেন যারা ভিসা নিয়ে ভারতে আছেন যারা একশো বিরাশি দিনের উপরে ভারতবর্ষে আছেন তারা একটা টেম্পোরারি আধার কার্ড বা আধার নাম্বার পেতে পারেন কিন্তু তাদের যে ভিসা সেই ভিসার বৈধতা বা সময়সীমা পেরিয়ে যাওয়ার পর সেই আধার কার্ডটা বাতিল করে দেওয়ার জন্যই এই আঠাশ নম্বর ধারার সংস্থাপন তো এই মানুষগুলো কি তাহলে ভিসা নিয়ে এতদিন ধরে ভারতবর্ষে বা বলা বলো পশ্চিমবঙ্গের বর্ধমানের জামালপুরে ছিলেন এতদিন ধরে সত্যিই অদ্ভুত প্রশ্ন এবং তার থেকেও অদ্ভুত প্রশ্ন যে আধার কার্ডটা যখন হলো তখন তো সেটা ভিসার ভিত্তিতে হয়নি তাহলে এখন কেন সেই ধারাটা দেওয়া হচ্ছে যেখানে ভিসার একটা প্রভিশন আছে অদ্ভুত ব্যাপার তাদেরকে বলা হচ্ছে যে নিকটবর্তী আধার অফিসে গিয়ে যোগাযোগ করবেন বিক্ষিপ্ত কোনো ঘটনা হলে মেনে নেওয়া যায় কিন্তু একধার সে একটা এলাকাতে প্রায় আশিটি পরিবার এতগুলো সদস্য শতাধিক সদস্য তাদের আধার কার্ড বাতিল এটা কি কোনো বিক্ষিপ্ত ঘটনা নাকি এর মধ্যে রয়েছে কোনো বড় প্রশাসনিক গলদ যেটা বলা হচ্ছে যে দু থেকে শুরু করে দু সালের মধ্যে যারা আধার কার্ড বানিয়েছেন তাদের ডেটা ভেরিফিকেশন করা হচ্ছে এবং সেই ভেরিফিকেশন করতে গিয়ে নাকি অনেক সময় দেখা যাচ্ছে যে বেশ কিছু তথ্য তারা দেননি এবং সেই কারণেই এই আধার কার্ড বাতিল করে দেওয়ার মতো ঘটনা ঘটে থাকতে পারে যদি সেটাই সত্যি হয় তাহলে প্রশ্নটা হচ্ছে দু থেকে শুরু করে দু সালের মধ্যে যে আধার কার্ড বানানো হয়েছিল তাহলে কি ডেটা না থাকা সত্ত্বেও আধার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে তাহলে বানালোটা কী আর তখন এই রেগুলেটরি যে কমিটি রয়েছে বা যে এই মনিটাইজিং কমিটি রয়েছে তারা কী করছিল দু সালের পর এখন দু হাজার সাল দশ দশটা বছর কেটে গেছে তার মধ্যেই বা হচ্ছিল নাকি হঠাৎ করে এখনই কেন গ্রামের যারা বাসিন্দা তারা বলছেন তারা রেশন কার্ড আপডেট করিয়ে নিয়েছেন অনেকে প্যান কার্ড আপডেট করিয়ে নিয়েছেন এই আধার কার্ডকে ইউজ করে অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন সমস্ত কাজকর্ম জীবনের যাবতীয় কাজকর্ম এই আধার কার্ড দিয়ে তারা করছেন আর এখন সেই কার্ডই বাতিল তো ভারী অদ্ভুত ব্যাপার মানে কি কোনো সমন্বয় নেই নাকি যেরকম হোক যাকে হোক যেভাবে হোক একটা চিঠি পাঠিয়ে দিলেই হলো। না রাজ্যস্তরের প্রশাসনের কাছে এর কোনো সদুত্তর আছে না আধার অফিসের লোকজনের কাছে এর কোনো সদুত্তর আছে অথচ মাঝখান থেকে এই আশিটি পরিবার তারা কিন্তু ভুক্তভোগী এখন রাজনৈতিক চাপান্তর শুরু হয়ে যাবে এখন সিএ এর প্রসঙ্গ আসবে এখন এনআরসির প্রসঙ্গ আসবে একের পর এক বিক্ষোভ পাল্টা বিক্ষোভ হবে তরজা চলবে রাজনৈতিক বাদ উত্তাপ বাড়বে একজন আরেকজনকে দোষ দেবেন লোকসভা ভোটের আগে বাজার গরম হবে কিন্তু এই যে অসুবিধা সাধারণ মানুষের অসুবিধা এই মানুষগুলো তো ট্যাক্স দিয়েছেন এতদিন ধরে এই মানুষগুলো তো ভারতের নাগরিক তারা ভোট দিয়েছেন দু সালকে যদি মান্যতা দেওয়া হয় যে দু হাজার সালেই তারা আধার কার্ড করিয়েছেন দশ দশটা বছর ধরে তারা ভারতবর্ষে আছেন তারা ভারতবর্ষের ক্ষমতা বা ভারতবর্ষে নাগরিকদের যে মৌলিক অধিকার সেটা তারা পেয়েছেন তারা ভারতবর্ষে নির্বাচনে অংশগ্রহণ করেছেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন হয়েছে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচন হয়েছে এই গ্রামের এই আশিটি পরিবারের কোনো না কোনো সদস্য তো ভোটও দিয়েছেন তাহলে কিসের ভিত্তিতে তারা ভোটটা দিলেন তাহলে এখন তাদেরকে কেন বলা হচ্ছে তারা ভারতের নাগরিক নন এটাও বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা দেবে কে সরকারি যে প্রক্রিয়া সেই আধার বিভিন্ন সময় বলা হয়েছে আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি আমরা দেখলাম কি সম্প্রতি আমরা দেখলাম যে পি এর ক্ষেত্রে আধারের যে মানে ডেটা ঠিকানা অ্যাড্রেস বা বয়স সেটা প্রুফ হিসাবে নেওয়া হবে না আধারের বয়স প্রুফ নয় তাহলে বয়সটাকে যখন প্রুফ হিসাবে নেওয়া হবে না তাহলে ওখানে লেখা হচ্ছে কেন আর আধারকেই বা এতটা গুরুত্ব কেন দেওয়া হচ্ছিল এখন প্রশ্ন উঠছে লোকসভা ভোটের আগে এই সমস্যার সমাধান হবে কি না এখন জামালপুরের এই তিনটি গ্রামের আশিটি পরিবার দুশ্চিন্তায় তারা কিন্তু রাত কাটাচ্ছেন এক দুপুরে আসা ডাক বিভাগের চিঠি ডাক বিভাগ থেকে একটা চিঠি তাদের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য শান্তি জীবনের যে স্বাভাবিক ছন্দ সব সব নিবেশে হারিয়ে গিয়েছে কি হবে তারা নিজেরাও জানেন না প্রশাসনও জানেন না রাজ্য প্রশাসন জানে না থানাও জানে না লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন তারাও জানে না যে কি হতে চলেছে কিন্তু দিনের শেষে একটাই সত্য তাদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে এবং আইনত এই মুহূর্তে তারা ভারতের নাগরিক নন জামালপুরের এই তিন গ্রামের আশিটি পরিবারের সদস্যরা আবারও তাদেরকে নাগরিক হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবেন কিনা সেদিকে আমাদের নজর ছিল আমাদের নজর আছে এবং নজর আগামী দিনও থাকবে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের